जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तामरा आलोचना करब महाप्रभु रूप गोस्वामी के जे शिक्षा दिए छेन सेई शिक्षा आसले परमेश्वर भगवान आज थेके 5000 बछर आगे कृष्णचंद्र रूपे तिनि आविर्भूत हयेछिलेन बृंदावने 11 बछर 6 मास मथुराते 13 बछर 6 मास एवं द्वारकाते 100 बछर लीला विलास करेन। যখন দ্বারকায় অবস্থান করছিলেন তখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়। যুদ্ধক্ষেত্রে কুরু পাণ্ডব কো যুদ্ধ মচায়, অর্জুন কো উপদেশ শোনায়। কুরু আর পাণ্ডবদের যুদ্ধ হলো এবং অর্জুনকে লক্ষ্য করে ভগবান কৃষ্ণ উপদেশ দিলেন, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুর। আবার উপদেশ দিলেন, যত করস্যি যদাশ্নাসি দদ্ধষি যদাসি যত, যত তপস্যসি কুন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম্। যা খাও যা দান করো যা তপস্যা করো সব আমার উদ্দেশ্যে করো। এইভাবে উপদেশ দিয়ে মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুর, এভাবে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তারপরে অন্তিম উপদেশ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত হও। এইভাবে উপদেশ দিয়ে ভগবান গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। 4500 বছর ধরে অপেক্ষা করলেন যে আমি যে জ্ঞান উপদেশ দিলাম অর্জুনকে লক্ষ্য করে জগতে সবার জন্য, এই জ্ঞান এই উপদেশ জীব পালন করলো কি করলো না? ভগবান কি দেখলেন? দেখলেন কেউ পালন করছে না। তখন ভগবান ভাবলেন, আমি তো উপদেশ দিয়ে এসেছি, আমি তো প্র্যাকটিক্যাল করে দেখাইনি, প্র্যাকটিক্যাল না করে দেখানো পর্যন্ত মানুষের কানে জল যাবে না। উপদেশ দিলেই শুধু হবে না, আচরণ করে দেখিয়ে দিতে হবে, হাতে নাতে দেখালে তাহলে। তাই সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে জগাই মাধাই। কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে আসলেন, কি জন্য আসলেন, কেন আসলেন, কি শিক্ষা দিলেন, সেই সম্পর্কে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদশীয় ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ধাম সহ আর পার্শ্বদের নিয়ে আবির্ভূত হলেন। ধাম সহ এবং পার্শ্বদের নিয়ে আসলেন, কি জন্য আসলেন? আসলেন সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে, আসলেন সেই রাধারানী গদাধর রূপে, আসলেন সেই পুণ্ডরীক বিদ্যানিধি যিনি বিশ্বভানু রাজা পুণ্ডরীক বিদ্যানিধি রূপে আসলেন, সেই পার্শ্বদ আবার নিয়ে আসলেন। কেন আসলেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, অত্যন্ত দুর্লভ প্রেম কোনটা? সেটা সে কি বস্তু? সে কৃষ্ণ প্রেম মানে কি? সে কি বস্তু?
महाप्रभुर वंदना करते जे बला छे अनर्पित चरिं चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितु उज्जवल रसंस भक्ति श्रियम हरि पुरट सुंदर दूति कदम्ब सन्दीपुत सदा हृदय कंदरे स्फुरत बसचि नंदन आशीर्वाद এই সচিনন্দ সবার হৃদয় স্ফূর্তি হোক কেন এই সচিনন্দন কে যিনি অনর্পিত অন্য কোন যুগে যেটা অর্পিত হয়নি সেই অনর্পিত বস্তুকে দান করার জন্য তিনি এসেছেন কি কৃষ্ণ প্রেম কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলছেন যে এই জগতের টাকা পয়সা ধন দৌলত মানি মানিক্য যত কিছু আছে সব একত্রিত করলেও কৃষ্ণ প্রেমের এক কণারও সমান হবে না তাহলে কৃষ্ণ প্রেম সস্তা না মূল্যবান অনেক মূল্যবান এই কৃষ্ণ প্রেম দান করার জন্য মহাপ্রভু নিজে এসেছেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম সেটাকে দান করার জন্য মহাপ্রভু এসেছেন কিন্তু কিভাবে শিখায়ে শরণাগতি এই কৃষ্ণ প্রেমটা লাভ হবে শরণাগতির মাধ্যমে যে কৃষ্ণচন্দ্র পাঁচ হাজার বছর আগে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ সব ত্যাগ করে আমার চরণে শরণাগত হও সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে দেখালেন কি করে শরণাগত হতে হবে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দিলেন আর সেইটাই তিনি বিভিন্ন ভক্তের মাধ্যমে উপদেশ দিলেন কি করে শরণাগত হতে হবে কি করে কৃষ্ণ প্রেম লাভ হবে কয়েকজনকে যে যে উপদেশ দিয়েছেন তার ভিতরে আমরা উল্লেখযোগ্য পাই সনাতন শিক্ষা সনাতন গোস্বামীকে কাশীতে দু মাস ধরে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে দশাশ্বমেধ ঘাটে কয়দিন ধরে দশ দিন ধরে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন শিক্ষা মানে আলোচনা করেছেন রামানন্দ রায়ের সঙ্গে গোদাবরী নদীর তীরে পরশ্লোক সাধ্যের নির্ণয় রায় কয়ে স্বধর্মচারণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কয়ে ইহ বাজ্য আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার পঞ্চসর্বসাধ্য সার প্রভু কহে ইহ বাজ্য আগে কহ আর রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার প্রভু কহে ইহ বাজ্য আগে কহ আর রায় কহে জ্ঞান নিশ্রা ভক্তি সর্বসাধ্য সার প্রভু কহে ইহ বাজ্য আগে কহ আর রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার প্রভু কহে ইহ হয় জ্ঞান শূন্যতে সে বলছে ইহ হয় আগে কহ আর প্রেম ভক্তি সর্বসাধ্য সার ইহ হয় আগে কহ আর দাস্য প্রেম সর্বসাধ্য সার ইহ হয় আগে কহ আর সখ্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কয় ইহ উত্তম আগে বাহ্য বললেন তারপর হয় বললেন সখ্য রসে এসে বললেন ইহ উত্তম আগে কহ আর বাৎসল্য প্রেম ইহ উত্তম মাধুর্য প্রেম ইহ উত্তম এইভাবে তারপরে অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন রামানন্দ রায় রামানন্দ সংবাদ মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী পাদকে শিক্ষা দিয়েছেন কিভাবে হরিনাম সব সেটাও কাশীতে শিক্ষা দিয়েছেন মহাপ্রভু তপন মিশ্রকে শিক্ষা দিয়েছেন হরিনাম সর্বশ্রেষ্ঠ তেইভাবে মহাপ্রভু যত যত শিক্ষা তার ভিতরে এই রূপ শিক্ষা
विशेष गुरुत्वपूर्ण जेखने आलोचना करा हुए छे कृष्ण भक्त आमरा बोली कृष्ण भक्त कृष्ण भक्त किन्तु कृष्ण भक्त कत दुर्लभ सेटा जाना जाबे रूप शिक्षाते आर एकटा जाना जाबे कृष्ण भक्त माने कि जार ज्ञान आछे ताके बोला है ज्ञानी जार धन आछे ताके बोला है धनी जार भक्ति आछे ताके बोला है कि भक्त ताले भक्त होते गेले कि थाकते हबे भक्ति थाकते हबे धनी होते गेले कि थाकते हबे ज्ञानी होते गेले कि थाकते हबे ज्ञान ताई भक्त होते गेले कि थाकते हबे ए भक्तिटा कि करे लाभ हय माटी खुड़ले गाचे उठले की कोल्ले लाभ है सेटा आछे एई रूप शिक्षाते तो आमरा सेटा आलोचना करब तार आगे आमरा एकटु बैकग्राउंड बोली जाते आपनादेर बुझते सुविधा हय एई रूप गोस्वामी सनातन रूप गोस्वामी होच्छे छोटो बड़ो होच्छेन के सनातन गोस्वामी दुई भाईयेर आगेर नाम छिल अमर আর সন্তোষ পরবর্তী কালে সনাতন গোস্বামীর নাম ছিল অমর আর রূপ গোস্বামীর নাম ছিল সন্তোষ পরবর্তী কালে দুই ভাইয়ের নাম হয় দবির খাস সাকর মল্লিক সাকর মল্লিক সনাতন গোস্বামী দবির খাস হচ্ছে রূপ গোস্বামী তারপরে দুইজনের নাম হয় রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিলেন কোথায় আগে প্রথম আবির্ভাব স্থল এবং ওনার অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড দক্ষিণ ভারতের খুব উন্নত ব্রাহ্মণ বংশে জন্ম বংশ পরম্পরায় আর কি উনার পূর্বপুরুষ সেখান থেকে তারা পরবর্তীকালে এখানে আসেন গঙ্গার পাড়ে আসেন তারপরে বাকলা চন্দ্রদ্বীপ যেটা এখন বর্তমান বাংলাদেশের ফরিদপুর সেখানে ওনারা জমিদারি করতেন ওনার পিতা সেখানে ওনারা আবির্ভূত হন তিন ভাই অমর সন্তোষ আর অনুপম অনুপমের পুত্র পরবর্তীকালে জীব গোস্বামী তাহলে তিনজন গোস্বামীর আবির্ভাব স্থল হচ্ছে পূর্ববঙ্গে ষড় গোস্বামীর ভিতর আবার পঞ্চতত্ত্বের ভিতরে তিনজনই মহাপ্রভু পূর্ববাড়ি ওখানে অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থল শিবাস ঠাকুরের আবির্ভাব স্থল এবং অনেক সময় বলা যায় গদাধর পণ্ডিতের আবির্ভাব স্থল ওখানে পূর্ববঙ্গে তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কত বছর বয়সে ২৪ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাস করিয়া কইল নীলাচলে বাস সন্ন্যাস গ্রহণ করে কোন জায়গায় বাস করেছিলেন সন্ন্যাসের আগে কোথায় বাস করেছিলেন কোথায় নবদ্বীপ মাঝে মাঝে বলছি যাতে ঘুম না পায় আপনাদের তা নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে যখন নীলাচলে ছিলেন তখন দুই ভাই বাংলার নবাব হোসেন শাহের আন্ডারে চাকরি করতেন একজন হচ্ছেন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী সাকর মল্লিক আর একজন হচ্ছে অর্থমন্ত্রী রূপ গোস্বামী তাই ইনারা দুইজন মহাপ্রভুর কাছে চিঠি লিখেছিলেন মহাপ্রভুকে চিঠি লিখে জানালেন হে প্রভু আপনি নবদ্বীপে জগাই মাধাইকে উদ্ধার করেছেন জগাই মাধাইকে উদ্ধার করা খুব বড় একটা কৃতিত্বের কাজ নয় কারণ জগাই মাধাই ধামবাসী ছিল
जगाई माधाई ब्राह्मण घरे जन्मग्रहण करे चिले आर शुद्ध असुविधा चिलो तार पाप कर्म करतो किन्तु शास्त्रे बोलछे शुद्ध नामेरो दरकार नहीं नामा भाषे ही पाप नष्ट हो जाए তা আপনি সেই রকম দুইজনকে উদ্ধার করেছেন খুব বড় একটা কৃতিত্বের কাজ তা এই দুইজন মহাপ্রভুর কাছে দৈন্যপত্র আমরা ভাবি দৈন্যপত্র কে লিখবে যে খেতে পায় না ভালো চাকরি নেই সে বলবে ভগবান আমার খুব খারাপ অবস্থা তাই বলে তো কিন্তু যে বাংলার নবাবের প্রধানমন্ত্রী যে বাংলার নবাবের অর্থমন্ত্রী তারা দুজন লিখছে তাদের ঐশ্বর্য নবাব যেমন ঐশ্বর্যবান ছিলেন দুই ভাইকে এত ভালোবাসতেন তাদের জন্য অত ঐশ্বর্যশালী করে দিয়েছিলেন অভাব কোনটাই রাখেন না কিন্তু স্বভাবটাই অভাব কি স্বভাব ওই কৃষ্ণকে ভালোবাসার স্বভাব সেই স্বভাবেই তার অভাব হয়ে গেছে আসল যে স্বভাব দরকার তাই বর্ণনা করা আছে দুই ভাই মহাপ্রভুর কাছে খুব দৈন্য করে পত্র লিখেছেন হে প্রভু আমাদের দুইজনকে আপনি উদ্ধার করুন আমরা খুব পতিত দেখুন টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই উচ্চ পদের কোনো কিছুর অভাব নেই কিন্তু মহাপ্রভুর কাছে দৈন্যপত্র লিখছেন আর অনুরোধ করছেন হে প্রভু আমরা খুবই জঘন্য অবস্থায় আছি আমরা যারা ব্রাহ্মণ যারা গো ব্রাহ্মণের অহিতকারী সেই যবনের সঙ্গে আমাদের বাস তার সঙ্গে আমি কাজ উঠা বসা তাদের সঙ্গে তাই আমি একদম অধপতিত হয়ে গেছি তাই হে প্রভু আপনি কৃপা করুন আমাকে আপনার আশ্রয় দিন আমাদের দুইজনকে আপনি উদ্ধার করুন এইভাবে যখন খুব দৈন্যপত্র লিখেছেন শাস্ত্রে বর্ণনা করা আছে মহাপ্রভু হৃদয় গলে গেছে আর তখন ভক্তদের বললেন আমি যাব বৃন্দাবনে কিন্তু যাওয়ার পথে বাংলা হয়ে যাব দুই মাকে দেখে যাব এক মা আমার শচী মাতা আর এক মা আমার গঙ্গা মাতা এই দুই মাকে দেখে আমি বৃন্দাবনে যাব আর সেইটা ভক্তদের কাছে বিদায় নিয়ে তিনি প্রথমে আসলেন পানিহাটিতে সেখান থেকে রাঘব ভবনে সেখান থেকে গেলেন কাঁচরাপাড়া শিবানন্দ সেনের বাড়ি বাসুদেব দত্তের বাড়ি সেখান থেকে মহাপ্রভু গেলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি সেখান থেকে মহাপ্রভু গেলেন বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির গৃহ সার্বভৌমের ছোট ভাই সেখান থেকে মহাপ্রভু গেলেন ফুলিয়া যেখানে মাধব ঘোষের বাড়ি সেখান থেকে মহাপ্রভু রওনা দিয়ে চলে গেলেন রামকেলিতে যেখানে এই দুইজন আছে নবাবের আন্ডারে চাকরি করছেন আর সেখানে এক গভীর রাত্রে এই দুইজন এসে মহাপ্রভু চরণ আশ্রয় গ্রহণ করে মহাপ্রভু তাদের দুইজনকে দেখে বললেন ভক্তরা জানে না আমি কি জন্য দিনের পর দিন এক জায়গায় আছি সবাই অবাক হচ্ছে কিন্তু আমি এখানে এসেছি এবং দিনের পর দিন এখানে আছি শুধু একটাই কারণে তোমাদের দুইজনকে কৃপা করব বলে মহাপ্রভুর কত করুণা পুরী থেকে ছুটে গেছেন তাদের দুইজনকে উদ্ধার করার জন্য তাদের মাথায় মহাপ্রভু চরণ দিলেন তাদের নামকরণ করলেন আজ থেকে তোমাদের নাম সনাতন গোস্বামী রূপ গোস্বামী
তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে আসো, আমার কাছে আসো, তোমাদের দুইজনকে নিয়ে আমার অনেক কাজ। রূপ গোস্বামী প্রথমে গেলেন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, আর তারপরে সনাতন গোস্বামীও রাজকার্য পরিত্যাগ করে জেলখানায় আটকে ছিলেন। অনেক ডিটেলস আমি বলছি না, যা সার সংক্ষেপ। সেখান থেকে ঘুষ দিয়ে পালিয়ে চলে গেলেন কাশীতে, সেখানে দুই মাস শিক্ষা গ্রহণ করলেন। আর তার আগে 10 দিন রূপ গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিলেন, যেটা রূপ শিক্ষা নামে পরিচিত। এই রূপ শিক্ষা দিয়েছেন মহাপ্রভু এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে। এখন আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 অধ্যায়, রূপ শিক্ষা বলে পরিচিত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকে শুনবেন, শোনার পরে একটা কাজ করতে হবে। কি কাজ? বাড়িতে যে আবার একবার দেখবেন, দেখলে কি হবে, আর একটু রিভাইজ হবে, আবার একটু। যেরকম গরুরা ঘাস খায় আর রাত্রে কি করে, ফলে কি হয়, হজম হয়, তা ঠিক সেরকম কিছু মনে করবেন না। কারণ কারণ অনেক সময় শুনলে শুধু এর উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু ভিতর দিয়ে যেতে গেলে আর একটু করতে হবে। ঠিক আছে, তা আমি আলোচনা করব মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিতে যে প্রথমে বলছেন প্রয়াগে 10 দিন শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? প্রভু কয়ে শুনারু ভক্তি রসের লক্ষণ, সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। আমি সূত্র রূপে তোমাকে শুধু বলছি, বিস্তার করে বলার সময় নেই। তাই কয়দিন লেগেছে, আর আমরা কিভাবে বলবো যাতে 2 ঘন্টায় শেষ হবে? 10 দিন তো নয়, 1 দিনও নয়, তাও আবার। তা এর পরের শ্লোকে বলছেন, পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। পারাপার শূন্য, একটা জলাশয় আছে, একুল দেখা যাচ্ছে না, ওকুলও দেখা যাচ্ছে না, তলও খুঁজে পাওয়া যায় না। তাহলে সেই জলাশয়ে কত জল আছে কেউ গণনা করতে পারবে? কিন্তু জলটা মিষ্টি না নোনতা, একটু যাস এক ফোঁটা নিয়ে টেস্ট করলে বোঝা যাবে। সেই জন্য বলছেন পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু। এ কি রসের সিন্ধু? নোনা জলের সিন্ধু না, ভক্তি রসের সিন্ধু। তোমারে চাখাইতে, তোমাকে টেস্ট করার জন্য, কহি এক বিন্দু, এক ড্রপ বলছি, তাই 10 দিন। মহাপ্রভুর কাছ থেকে এই জ্ঞান লাভ করে রূপ গোস্বামী পাদ একটা গ্রন্থ লিখেছেন, আপনারা নিশ্চয় জানেন। বলুন তো কি গ্রন্থ? ভক্তি রস অমৃত সিন্ধু। ভক্তি কেমন? হার্ডি না লিকুইড? রস যুক্ত, ভক্তি রস যুক্ত, ভক্তি রস। তারপরে সেটা জাগতিক রস নয়, অমৃত, যা পান করলে জন্ম মৃত্যু থেকে উদ্ধার পাওয়া যায়। ভক্তি রসামৃত পরিমাণটা কেমন? সিন্ধু পরিমাণ। এই জন্য ভক্তি জগতে ভক্তি রসামৃত খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যা মহাপ্রভু লিখে গিয়েছেন, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এই ভক্তি রসামৃত সিন্ধুর লেখার আগে একটা শ্লোক রূপ গোস্বামী উল্লেখ করেছেন, যে
ऋदिजस्व प्रेरणाया प्रवर्ति अहम बराक रूप तस्व हरे पद कमल वंदे चैतन्य देवस्व। हृदय जार प्रेरणा द्वारा आमी अति दीन कांगाल लोक आमी भक्ति ग्रंथ रचना प्रवृत्त हुई से गौर हरि श्री चैतन्य देवर पाद पद्मे आमी वंदना करी। आमी कांगाल किन्तु महाप्रभुर कृपाय आमी एरकम भक्ति ग्रंथ रचना करते प्रवृत्त हुई से गौरांग के आमी प्रणाम करी। प्रथमे पारापार शून्य भक्ति रस सिंधु तुम्हारे चाखाइते तार कही एक बिंदु। यही शिक्षार दुटो सेक्शन आमी आलोचना करो दुटो আর একটা সেকশন তো আছে কিন্তু জানি না সেটা হবে কিনা। অন্তত দুটো সেকশন আপনাদের কাছে আলোচনা করো যেটা আমার মনে হয়েছে। প্রথম সেকশনে কৃষ্ণ ভক্ত সুলভ না দুর্লভ? দুর্লভ। কেন দুর্লভ সেটা মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন। লাস্ট একটা শ্লোক বলেছেন ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত খুব শান্ত। কেন শান্ত? ভক্তি ভোগ করার ইচ্ছা নেই, মুক্তি লাভের ইচ্ছা নেই, তাই শান্ত। কারণ যারা ভোগ করতে চায় মুক্তি লাভ করতে চায় তারা হচ্ছে অশান্ত। তা আমরা সেই কৃষ্ণ ভক্ত পর্যন্ত আগে যাই, তার আগে এটা যে কত দুর্লভ সেটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কারণ ভক্তদের কাছে অনুরোধ, চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি কোর্স। আপনারা জানেন আধ্যাত্মিকতার সর্বোচ্চ কোর্স হচ্ছে কি? চৈতন্য চরিতামৃত। প্রথম গীতা, তারপরে উন্নত ভাগবত, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? চৈতন্য। তো সেই জন্য বুঝতে গেলে একটু মনোযোগ দিয়ে একটু শুনতে হবে, তাহলে আমার বলাটা সার্থক হবে। ঠিক আছে, প্রত্যেকটা শ্লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি এর আগে অনেক কিছু সব কাটছাট দিয়ে যেটুকু আমাদের জন্য একদম দরকার সেই রকম সেকশনটা আমি রেডি করে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। এক বিন্দু বলছেন। প্রথমে বলছেন কৃষ্ণ ভক্ত দুর্লভ, সেটা আলোচনা করতে বলছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। জীব কত প্রকারের আছে? চৌরাশি লক্ষ। তার ভিতরে জলজা নবলক্ষানি, জলে বাস করে কত? নয় লক্ষ। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, যারা ডাঙায় বাস করে কত লক্ষ? কুড়ি লক্ষ বিংশতি। নয় লক্ষ আর কুড়ি লক্ষ গেল জলে আর ডাঙায় বাস করে। ক্রিময়া রুদ্র সংখ্যা কা, কৃমি কীট হচ্ছে রুদ্র সংখ্যা এগারো লক্ষ, এগারো এগারো রুদ্র বলে, সেই জন্য ক্রিময়া রুদ্র সংখ্যা কা এগারো লক্ষ। আর পক্ষী নাম দশ লক্ষ নাম, পক্ষী হচ্ছে দশ লক্ষ, জলজা নবলক্ষ নয় লক্ষ, কুড়ি লক্ষ এগারো লক্ষ, কত হয়ে গেল? নয় কুড়ি এগারো চল্লিশ হয়ে গেল। আর পক্ষিনাং দশ লক্ষ কত হয়ে গেল? পক্ষী দশ পঞ্চাশ হয়ে গেল, পঞ্চাশ। আর ত্রিংশ লক্ষানি পশুবাহ, পশু পাখি হচ্ছে তিরিশ লক্ষ রকমের, তিরিশ লক্ষ, তাহলে কত হয়ে গেল? মাত্র আশি লক্ষ। আর মানুষ
চতুর্লক্ষাণী মানবা, সব থেকে কম হচ্ছে মানুষ, 4 লক্ষ মাত্র। চতুর্লক্ষাণী মানবা, তাহলে 84-র ভিতরে কয় লক্ষ মানুষ? 1 পক্ষে 80 আর 1 পক্ষে 4, কোনটা বেশি? তাহলে বেশি বাদ চলে গেল, খেয়াল রাখবেন। সমস্ত জীবের ভিতরে 4 লক্ষ মাত্র মানুষ, তার ভিতরে 80, বাকি সবকে নিয়ে বলা হচ্ছে পশু। পশু হচ্ছে 80, মানুষ হচ্ছে 4, বেশিরভাগ পশু, সৃষ্টিতে বেশিরভাগই পশু হয়ে গেল, বাদ পড়ে গেল, থাকলো 4 লক্ষ। তারপরে কি থাকছে? 4 লক্ষ মানুষের ভিতরে সবাই কি সভ্য মানুষ? বেশিরভাগই অসভ্য। তার আগে বর্ণনা করছে, এই মানুষ তো, মানুষ আসলে দেহ না আত্মা? আত্মা, আত্মার আয়তন কত? চুল আছে তার আগাকে 10,000 ভাগ করলে 1 ভাগটা হচ্ছে আত্মা। কেশাগ্র শতকে ভাগ 9% করি, তার তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। কেশাগ্র শত ভাগ 9% করি, 10,000 হয়ে গেল, 100 আর 100, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। এই যে জীব দেখছি তা সূক্ষ্ম মাত্র, চুলের আগার 10,000 ভাগের 1 ভাগ, এইভাবে এত সূক্ষ্ম, এভাবে বর্ণনা করা আছে। এই মনুষ্য জাতি খুবই কম, 4 লক্ষ, এবং সূক্ষ্ম আত্মা রূপে। তা আমরা যদি মানুষ হচ্ছে 4 প্রকারে বললাম, তার আগে বলছি যেরকম পশুদের বলা হচ্ছে, যারা এই পশু আর মানুষ নিয়ে যেটা ধরা হলো, সবার হচ্ছে সূক্ষ্ম, তার পরিমাণ হচ্ছে মাত্র 10,000 ভাগের 1 ভাগ। তেরা কেউ স্থাবর, কেউ জঙ্গম, কেউ বা তীর্যক, তীর্যক জলচর স্থলচর, অর্থাৎ খেচর, মানে যারা আকাশে চড়ে। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তীর্যক জলচর স্থলচর বিভেদ। তার মধ্যে স্থাবর জঙ্গম এই দুই ভেদ, এবং যারা কি বলে জঙ্গম, অর্থাৎ যারা স্থাবর হচ্ছে যারা এক জায়গায় থাকে। সমস্ত জীবকে পশুকে যদি দুই ভাগে ভাগ করা হয়, যার জীবন আছে, যার ভিতরে আত্মা আছে, তাকে দুই ভাগে ভাগ করা যায়, স্থাবর আর জঙ্গম। স্থাবর মানে কি? নন মুভিং, চলাফেরা করে না, পাহাড় গাছপালা, যারা চলাফেরা করে তাদেরকে বলা হয় জঙ্গম। তো জঙ্গম হচ্ছে 3 প্রকারে, স্থলচর জলচর আর খেচর। এইভাবে জঙ্গম 3 প্রকারে, জলচর স্থলচর আর খেচর। এর ভিতরে মানুষ খুব কম, অর্থাৎ আমরা আগেই দেখেছি 4 লক্ষ, তাই বলছে তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৈদ্য সবর, ম্লেচ্ছ পুলিন্দ বৈদ্য সবর, অসভ্য জাতি যারা, আনকালচার যেটা, ম্লেচ্ছ পুলিন্দ বৈদ্য সব, 84 লক্ষ স্থাবর জঙ্গম, তারপরে জঙ্গম স্থলচর জলচর স্থলচর আর খেচর, তার ভিতরে মনুষ্য জাতি মাত্র 4 লক্ষ, তার ভিতরে বেশিরভাগ ম্লেচ্ছ পুলিন্দ বৈদ্য সবর। বিভিন্ন আছে না, বেদে জাতি দেখবেন, বেদুইন আছে, অমৌ জঙ্গলে বাস করে, হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন, হ্যাঁ, কত রকমের মানুষ, তাই না?
সাউথ আফ্রিকার কালো মানুষ কত রকম তাদের কালচার, তে বেশিরভাগই কার বিভিন্ন বিভিন্ন নাম, সব ম্লেচ্ছ পুলিন্দ বৈদ্য সব। তার মধ্যে এই যে যারা সভ্য মানুষ, যারা সভ্য মানুষ যারা কালচার আছে, এটা সভ্য সমাজে বাস করে, খুব কম, বেশিরভাগই অসভ্য সমাজে বাস করে। সভ্য সমাজে বাস করে যারা, তারা বেশিরভাগ যারা সভ্য বলে নিজেকে পরিচয়ও দেয়, প্যান্ট কোট শার্ট পরে ভালো মন্দ খাওয়া দাওয়া ভালো বাড়ি গাড়িতে থাকে, তারাই তাদেরকে আমরা বলি এরা সভ্য। এই সভ্য মানুষের ভিতরে বেশিরভাগ আস্তিক না নাস্তিক বলো? নাস্তিক। 4 লক্ষ মানুষ, তার ভিতরে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবার বেশিরভাগ বাদ পড়ে গেল। সভ্য মানুষের ভিতরে নাস্তিক আর আস্তিকের ভিতরে বাদ পড়ল কি? বাদ পড়ে গেল আস্তিক। যারা আস্তিক মানে কি? ঈশ্বরে বিশ্বাস। নাস্তিক মানে কি? তা যারা আস্তিক ঈশ্বরকে বিশ্বাস করে তাদের ভিতর 2 প্রকার আছে। কেমন? কেউ মুখে মানে, কাজে মানে না, আর কেউ কাজে মানে, মুখেও মানে কাজে মানে, আছে কি নেই? আপনি প্রচার করতে যাবেন বলে আমিও ভগবানকে মানি, কিন্তু গীতা ভাগবতের ধারে কাছে যায় না, যা ভগবান বলে তার উল্টোটা করে, কিন্তু মুখে বলে হ্যাঁ আমিও নাস্তিক আস্তিক 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 বলে, বলে কি না? আমরা কলকাতায় কখনো প্রচারে গেলে বড় বাবুর কি বলে অফিস আদালত গেলে বলে হ্যাঁ আমিও ভগবানকে মানি, ডয়ার বের করে, টেনে ডয়ার বের করে বলে দেখেছেন আমার ডয়ারের ভিতরে ভগবান, আমি অফিসে এসে কিছু আগে করি না, আগে ডয়ারটা টানি, টেনে ভগবান কে ধূপ কাঠি দি, তারপরে ফুল দেই, তারপরে আবার ডয়ারের ভিতর ঢুকে দিই। তাদের ভগবান কোথায়? আর নিজের জন্য এসি ঘর, ফার্নিশ বাড়ি, হ্যাঁ সবকিছু, আর ভগবানের জন্য ওরা নাই ডয়ারে রাখে। কিছু মনে করবে না, আমাদেরও কিছু কিছু লোক আছে ছেলে কোটায় কোনো কাজে লাগবে না, না ছেলের জন্য হবে না নিজে থাকা যাবে, ওটা ভগবানের জন্য। সারা জন্মে কেউ যাবে না, ওই আরশোলা পড়া থাকবে, ওই নিয়েই থাকে ভগবান। কি অবস্থা! এদিকে নিচেই দেখাচ্ছে নিজের জন্য হেভি সুন্দর এসি ঘর, ফার্নিশ বাড়ি, কোনো কিছু, আর ভগবান মরগে গরমে। এই অবস্থাকে আস্তিক বলা হবে না নাস্তিক বলা হবে? তা আস্তিক যারা, এই আস্তিক 2 প্রকারের, ভগবানকে মানে বলে মুখে মানে কিন্তু কাজে মানে না। উদাহরণ আর একটা দেওয়া যেতে পারে, একটা ছেলে সে বলছে আমি আমার বাবাকে মানি, আর একটা লোক বলছে তুই তোর বাবাকে মানিস শুনছি, কিন্তু আমি শুনলাম তোর বাবা তোকে তেজ পুত্র করে দিয়েছে, কেন রে? তা বলছে হ্যাঁ সেটা ঠিক, আমি না বাবাকে খুব মানি, খুব ভালোবাসি, কিন্তু বাবা যখন যা বলে তার উল্টোটা করি, ওই জন্য বাবা তেজ পুত্র করে দিয়েছে। এরকম বড় বড় অনেকে কথা বলে আমি ভগবানকে মানি, আমার ভগবান আমার প্রাণ, সব আমার প্রাণ, কিন্তু কাজের বেলায় নিজের জন্য আলাদা, ভগবানের জন্য আলাদা। তো সেই জন্য বিচার্য বিষয় হচ্ছে যারা কাজে মানে এবং মুখেও মানে তাদের বলা হয় ধর্মাচারী।
কিন্তু যারা মুখে মানে কাজে মানে না তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা কাজেও মানে এবং মুখে মানে তাদেরকে বলা হয় ধর্মাচারী। এই ধর্মাচারী কারা? যারা ধর্ম করে। কিন্তু যারা ধর্ম করে তার ভিতরে বেশিরভাগ কি জন্য করে? কিছু ধান্দার জন্য, কিছু মনে করে না। যারা ধর্ম করে বেশিরভাগই মানুষ কিছু চায়, ভগবান আমি তোমার পূজা করছি, পূজো শেষ হলে তুমি আমার পূজোটা করে দিও, তাই কিনা বলুন? বেশিরভাগই দেখবেন যে ধনং দেহি জনং দেহি 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 বলে কিনা, করে ধর্ম কিন্তু নিজের জন্য, ভগবানকে ভালোবাসবো নিঃস্বার্থভাবে সেইটা না। এই জন্য এখানে মহাপ্রভু নিজের মুখে রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন ধর্মাচারীর। আমার সঙ্গে এবার বলুন, আপনার একটু উচ্চারণ করলে ভালো লাগবে, তাই কি না? বলুন, ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। তা ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কর্মনিষ্ঠ মানে কর্ম করবে, ফল চায়, আমি এই পুজো করব, এটা দাও সেটা দাও, ঠিক? টাকা নিয়ে গেছেন দোকানদারের কাছে, বললেন টাকা দিচ্ছি মাল ছাড়ো, তার সঙ্গে কোনো ভালোবাসা হয়? দোকানদারের সঙ্গে কি ভালোবাসা? লেন দেন, লেন দেন, লেন আপনি নিয়ে নিন, দেন, লেনদেন হয়ে গেল, ওতে আর ভালোবাসা হয়? তা ভগবানের সঙ্গে সম্বন্ধটা লেনদেনের ব্যাপার হবে না ভালোবাসার ব্যাপার হবে? ভালোবাসার ব্যাপার, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। কিন্তু সেই ভগবানকে না ভালোবেসে এই জগতের একে ওকে ভালোবাসি আর ল্যাং খাই, কি বলে, ল্যাং মারা খাই। কত আমরা গতকাল একটা বাড়িতে গিয়েছিলাম, একটা ফ্যামিলিটি নষ্ট হতে যাচ্ছে দেখলাম, যেটা খুব খারাপ লাগলো। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে 8-10 বছর ধরে, বাড়ির থেকেও খরচা পাতিও ছেলেকে দিয়েছে, কিন্তু ছেলে প্রতিষ্ঠিত হয়ে মেয়েকে ল্যাং মেরে দিচ্ছে। আর তখন সহ্য করতে না পেয়ে মেয়েটা কি করেছে? সুইসাইড করেছে। এখন দেখছি তার শোকে তার তার ভাই তার মা সে পাগলের মতন, পুরো ফ্যামিলি বিরাট বড় ভালো ফ্যামিলি, কিন্তু এ হচ্ছে জাগতিক ভালোবাসা। তোমার ভালোবাসা মুরগি পোষা, মুরগি পোষে না দুষ্ণুদুষ হয় খ্যাস করে গলা কেটে দেয়, এই জগতের ভালোবাসাটা কিছু মনে করবেন না। তা আসল ভগবানকে ভালোবাসা ওই জন্য, স্বার্থের জন্য নয়, স্বার্থ পুরালো শেষ না। প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মৃত প্রীতি হোক চরণে তোমার। পশু পাখি হয়ে থাকি তাতেও দুঃখ নেই, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, আপনি আমাকে যে দেহ দিন তাতে আমার কোনো দুঃখ নেই। পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, তোমার প্রতি যেন আমার হৌতুকি ভক্তি চাই, আর কিছু চাই না। যারা তো কর্মনিষ্ঠ, যারা ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ। ধর্মাচারী যারা তারা বেশিরভাগই সব কর্মনিষ্ঠ। আশ্বিন মাস আসবে দেখবেন ভক্তের ঢল চারি সারা বাংলায়, কিন্তু কিসের ভক্ত?
কিসের ভক্ত? হ্যাঁ, মায়ের ভক্ত হয় মনে হয়, কিন্তু আসলে মায়ের ভক্ত হলে তাও ভালো, কিন্তু অনেক সময় ভক্তির নাম করে অনেক কিছু হয়ে যায়। সবাই যে করে তা বলছি না, ভালো ভালো ভক্ত আছে, কিন্তু বেশিরভাগই এখন সমাজের ব্যবস্থা যে থিম, মায়ের থিম, দুর্গা পূজার থিম, তার জন্য কত টাকা, মায়ের পূজার জন্য কি, এত অবাক হয়ে যায়, কত। তো মায়ের সেবা করলে তো মা খুশি হয়ে তাকে বলবে, বাবা তুমি এখন কৃষ্ণ ভক্ত হও। তা সমাজে সেই জন্য বেশিরভাগই নাস্তিক, যারা আস্তিক, মুখে ভগবানকে মানে কাজে মানে না, যারা কাজে মানে তারা বেশিরভাগই হচ্ছে কর্মনিষ্ঠ। কর্ম করব ফল চাই, পুজো করব ফল দাও। ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ। এই রকম কোটি কোটি কর্মনিষ্ঠ যারা, তাদের ভিতরে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, একজন জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ যে বুঝতে পারে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পরে সত্যিকারে জ্ঞানবান ব্যক্তি আমাকে প্রপত্তি করে। কি মনে করে? বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, সেই হচ্ছে মহাত্মা যে বাসুদেবের চরণে আত্মনিবেদন করে। তাই ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ। এবার পরের শ্লোকটা বলুন, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বোঝা গেল কি বলে, বাইনোকুলার দিয়ে দেখতে হবে যে যে কে কৃষ্ণ ভক্ত, তাই কি না? না তিলক পড়লে হয়ে যাবে, কত রেয়ার। ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতরে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এবার বলো, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। তা কৃষ্ণ ভক্ত শান্ত না অশান্ত? শান্ত। আমরা শান্ত না অশান্ত? আমি তো অশান্ত, আপনারা শান্ত। এটা চাই সেটা চাই, কামনা বাসনা হৃদয়ে। এই জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পা সুন্দর একটা শ্লোক বলেছেন, এটা সংস্কৃত শ্লোক, তবু আমার সঙ্গে একটু উচ্চারণ করো, দেখবেন ভালো লাগবে। বলুন, ভক্তি মুক্তি স্প্রিয়া পিসাচি যাবৎ রিদি বর্ততে তাবৎ ভক্তি সুখশাস্ত্র না অর্ভদয়ার ভবে। শ্লোকের অর্থ হচ্ছে এই, ভক্তি মুক্তিরূপ পিসাচি যতদিন আমাদের হৃদয়ে থাকবে ততদিন ভক্তির যে আনন্দ, ভক্তির যে সুখ, না অর্ভদয়ার না উদয় হবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। দশম নাম অপরাধে কে জানে, দশ নাম্বার নাম অপরাধ কে জানে মায়েরা, বলো জোরে। হ্যাঁ হ্যাঁ, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। এদিকে হরিনাম করব, বিষয় আসক্তি বজায় রাখবো, দুধও খাবো তামাকও খাবো,
সারবে রোগ না। সেই জন্য বিষয়ের আসক্তিটা ত্যাগ করতে, বিষয়কে ত্যাগ না, বিষয়ের আসক্তি ত্যাগ। পুণ্ডরীক বিদ্যানিধির নাম শুনেছেন, বড় জমিদার ছিলেন কিন্তু ভিতরে কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ ছিল। মহাপ্রভুর শিক্ষা কনক কামিনী দিবস জামিনী ভাবিয়া কি কাজ অনিত্য সে সব। তোমার কনক মানে তোমার টাকা পয়সা, তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব, কনক দিয়ে মাধবের সেবা কর, তাহলে কনক তোমার গলার ফাঁস হবে না, অর্থ অনর্থ হবে না, অর্থ পরমার্থের কাজে লাগাতে বলছে। এইভাবে দেখা যায় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাহলে কৃষ্ণ ভক্ত সুলভ না দুর্লভ? যারা বলে খুব কৃষ্ণ ভক্ত হওয়াটা সহজ, তাদেরকে কি বলা হয়? সহজিয়া। খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, চাঁদ বদনে বল হরি বল হরি বল। তারা ভোগের এই ফিলোসফি আওড়ায়, ভোগ করো আর হরি নাম করো। কিন্তু জগদানন্দ পণ্ডিতের আর একটা কথা আছে, হয় গোরা ভজনায় লোক ভজ ভাই, দুই বস্তু এক পাত্রে না রহে এক ঠাই। জগাই বলে যদি একনিষ্ঠ না হবে, দু নায়ের পা রাখার দুর্দশা লোভিবে। দুটো নৌকায় যদি পা রাখি কেমন হয়, কেমন হয়, অবস্থা খারাপ না? তা আমি ভক্তিও চর্চা করব আর ভোগ বিলাসেও মত্ত থাকব, হবে না? সবকিছুর কর্তা সবকিছুর মালিক কে? গীতাতে আপনারা পড়েছেন এই শ্লোকটা বলুন, ভক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি। তিনটে জিনিস জানতে হবে, কৃষ্ণ বলছে এই তিনটে জিনিস যে জানে শান্তি মিচ্ছতি, শান্তি পাবে। কি ফার্স্ট হচ্ছে? ভক্তারাম যোগ্যতা, আমি হচ্ছে সব কিছুর ভক্তা, আমি ভোগী। কৃষ্ণ বলছেন আমিও আসল ভোগী, আর তোমরা ভোগী না, ভক্তা ন। কেন কৃষ্ণ বলছেন আমি ভক্তা? সর্বলোক মহেশ্বরম, সবকিছুর মহেশ্বর সবকিছুর মালিক হচ্ছে আমি। তা আমি যদি মালিক হয় ভোক্তা কি তুমি হবে? ভোক্তাও আমি, আমি ভোক্তা কেন? সবকিছুর মালিক আমি। আর শুধু ভোক্তা মালিক আমি নয়, আমি হচ্ছে সবার সব থেকে নিকটতম বন্ধু। কিন্তু জীব ভুলে যায় বন্ধু, আসল কৃষ্ণ যে পরম বন্ধু সেটা ভুলে যায়। এইভাবে বর্ণনা করা আছে যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। এবং ভক্তির সংজ্ঞাতে তাই বলা আছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূলেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি মানে কি? যে অন্ন অভিলাষ থেকে শূন্য হবে, জ্ঞান কর্মের থেকে অনাবৃত হবে, তার প্রভাব থাকবে না। আনুকূলেন অনুকূল ভাবে কৃষ্ণের প্রতি সেবা ভক্তির উচ্চত, সেটা উত্তম ভক্তি। এবার আমরা কি জানলাম এতক্ষণে? কৃষ্ণ ভক্ত সুলভ না দুর্লভ? কনফার্ম যে কৃষ্ণ ভক্ত হওয়াটা অত সহজ নয়, তাই বলে ভয় পাবেন না। যারা সরল, যারা কৃষ্ণকেই চায়, তাদের কাছে সহজ। কিন্তু যারা কপট ভোগ করবে, চালাকি চতুরি করবে, তাদের কাছে কঠিন।
এখন কৃষ্ণ ভক্ত দুর্লভ, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ। আর ভগবান নিজেই কৃষ্ণ ভক্তের গুণগান করে বলেছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আর একটা শ্লোক বলেছেন, এবার এই শ্লোকটা আমার সঙ্গে বলুন, আমার ভক্ত নাহি পূজে আমাকে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক যে আমার পূজো করে আমার ভক্তের পূজো করে না, সে দাম্ভিক আমার কৃপা কোনদিন সে পাবে। তাহলে এইরকম যে ভক্তকে ভগবান এত ভালোবাসে, সে ভক্ত যে কেউ না একটু বিশেষ হতে হবে, শুধু সাজলে হবে না ভক্ত হতে হবে, তাই কি না? ভগবান নিজেই বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্ত যেখানে আমার কথা আলোচনা করে, যত্র গায়ন্তি গায়ন্তি গান করে, তত্র তিষ্ঠামি নারদ। তা এখানে কি ভগবানের গুণগান হচ্ছে? ভগবান এখানে আছেন নেই? কারা কারা মনে করেন আছেন? হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি? তা আপনাদের আহ্বানে ভগবান আসতে পারেন, আসতে পারেন না? ভক্তের আহ্বানে ভগবান তো আসেনি। ভগবান এখনো লীলা করেন, করে কি করে না? চোখ থাকলে দেখা যায়, চোখে ছানি পড়লে কি আর দেখা যায়? যায় না। সবাই আমার সঙ্গে বলুন, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কারা কারা আপনারা ভাগ্যবান? পুলিনে পুলিনে গড়া গড়ি দিব করি কৃষ্ণ কোলাহ। আর একটা জায়গায় ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, আহা মোর গৌর কিশোর কবে দয়া করি শ্রী গদ্রম বনে দেখা দেবে মনোচর, সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি চাচর চিকুন, কাঞ্চন বরণ চাচর চিকুন নটন সুবেশ ধরি, দেখিতে দেখিতে শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা, সখীগণ সঙ্গে হেরিব নয়নে গলেতে মোহন মালা, অনঙ্গ মঞ্জরি সদায় হইয়া এ দাসী করেতে ধরি, দুহে নিবে দিবে দুহার মাধুরী হেরিব নয়ন ভরি। তা আমাদের তো লোভ থাকা দরকার, কিসে? ভালো খাওয়া পড়া না কৃষ্ণ দর্শনের? আমরা আজকে চৈতন্য চরিত আমি তো আলোচনা করছিলাম, পুরুষোত্তম ক্ষেত্রবাসীর যখন উৎকণ্ঠা খুব হয়েছে কৃষ্ণ মহাপ্রভুকে দর্শন করার জন্য, তখন মহাপ্রভু হঠাৎ এসে হাজির হয়ে গেছে। উৎকণ্ঠা, সবার উৎকণ্ঠা যখন ব্যাপক আকারে হলো, মহাপ্রভু হঠাৎ এসে গেলেন। তা আমাদের মনে দর্শনের ভাব, এই উৎকণ্ঠা যখন প্রবল আকারে হবে, তখন মহাপ্রভু কি আর দূরে থাকতে পারবেন? দর্শন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি থাকলে ভগবানকে দর্শন পাওয়া যায়? কি থাকলে ভগবানের কাছে যাওয়া যায়? পকেটে কি থাকলে, কোন টিকিট থাকলে গোলক ধামে কৃষ্ণের পাদ পদ্মে পৌঁছে যাওয়া যায়, সেটা জানতে চান? ওইটা আমরা এখন আলোচনা করব। মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন কিভাবে
भक्ति लाभ करा जाए आर सेई भक्ति पेले भगवान के दर्शयति भक्ति भगवान के दर्शन करिबे भक्तिटा पाबो की करे भक्तिटा कार हृदय आछे আমি আগে বলেছি ধন আছে কার ধনীর জ্ঞান আছে কার আর ভক্তি আছে কার ভক্তের তা ভক্তের হৃদয়ে ভক্তি আছে আমরা কারা কারা ভক্ত হয়েছে হাত তুলুন আমি ভক্ত হতে পারিনি তাই ভক্তি আসেনি কিন্তু আমার তো ইচ্ছা ভক্তি আমার হৃদয়ে আসুক কার কার ইচ্ছা ভক্তি হৃদয়ে ভক্তি আসুক সবাই আমরা চাই এটা তো চাই কিন্তু আমরা জানি ভক্তি আছে ভক্তের হৃদয়ে এখন তার কাছ থেকে নিতে হবে আপনার যদি টাকা পয়সা দরকার হয় একজন গরীব লোকের কাছে গিয়ে বলবেন টাকা দাও দেবে কার কাছে যেতে হবে ধনী যদি আপনার জ্ঞান লাভ করার দরকার হয় এক মূর্খের কাছে যাবেন সে আপনাকে জ্ঞান দেবে কার কাছে যেতে হবে তাই ভক্তি লাভ দরকার তাহলে কার কাছে যাব তাই গুরুদেব হচ্ছেন পরম বৈষ্ণব ভক্ত সে গুরুদেবের কাছ থেকে ভক্তিলতার বীজটা পাওয়া যায় খেয়াল রাখবেন ভক্তি না ভক্তিলতার বীজ ধরুন গ্রামে গঞ্জে অনেক জায়গায় দেখাচ্ছে লাউ গাছ আছে লাউয়ের বীজ বাড়িতে আনলেন লাউয়ের বীজ খেয়ে তো হবে না লাউ খেতে হবে লাউয়ের বীজ থেকে কিভাবে লাউ আসবে মাটিতে পুঁততে হবে জল দিতে হবে আগাছা ছেদন করতে হবে অনেক কিছু করতে হবে পরিচর্যা করতে হবে কিনা ঠিক সেরকম গুরুদেবের কাছ থেকে আমরা কি পাই ভক্তি লতার বীজ কারণ ওনার হৃদয়ে ভক্তি আছে আমি এই ভক্তিটা আমি পেতে চাই তাই তার কাছ থেকে এই ভক্তি লতার বীজটা নেব সবাই আমার সঙ্গে বলুন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ আমরা অনাদিকাল বহির্মুখ হয়ে স্বর্গে নরকে ভূতলে ফেরি অনিত্য আশালয়ে এরকম বারবার ভ্রমণ করছি কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় তেই রকম ব্রহ্মাণ্ড উপরে স্বর্গে আপনারা কখনো নাগরদোলায় উঠেছেন আমি একবার উঠে যে কি অবস্থা কারণ আমার ছোটবেলায় অভ্যাস নেই মায়াপুরে এসছে নাগরদোলা খুব শখ করে উঠেছে উপরে উঠতে তো অসুবিধা নেই কিন্তু নিচে যখন ভিতর থেকে মনে হয় সব বের হয়ে যায় আমার টাকা ফেরত লাগবে না নামিয়ে দিন তা নাগরদোলা হচ্ছে উপরে উঠায় আবার নিচে নামায় উপরে উঠায় নিচে নামায় আমাদের কর্ম অনুসারে আমরা কি করি পুণ্য কর্ম স্বর্গে যাই পাপ কর্ম নরকে কিনে পুণ্যে মর্তলোকং বিষয়ে গতানুগতি এইভাবে যখন ভ্রমণ করতে 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 হঠাৎ বৈষ্ণবের দর্শন হয়ে গেল গুরুর দর্শন হয়ে গেল গুরুর কৃপা লাভ হয়ে গেল শেষ এই ভ্রমণ দশা নাগরদোলা থেকে নামিয়ে ফেলবে নামিয়ে দেবে নাগরদোলা থেকে কার কৃপায় গুরুর কৃপায় গুরু কি দেবে ভক্তিলতার বীজ দেবে এখন বীজ পেলাম বীজ পেয়ে কি করব শুকনো জায়গায় যদি রেখে দেব অনেক টাকা দিয়ে ভালো বীজ কিনলাম বীজ ঘর থেকে এনে ঘরে রেখে দেব তাহলে হবে কি করতে হবে কোথায় হৃদয় রূপ ক্ষেত্রে সবাইকে মালি হতে হবে যারা ভক্তি জগতে আমাদের মালি হতে হবে
ভক্তি লতার মালি মালি হয়ে কি করতে হবে সবাই আমার সঙ্গে বলুন মালি হয়ে সেই বীজ করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করায়ে সেচন মালি হয়ে সেই বীজটাকে হৃদয়ের ক্ষেত্রে রোপণ করতে হবে রোপণ করে জল দিতে হবে লবণ জল মিষ্টি জল না দুটো জল শ্রবণ কীর্তন গুরুদেবের কাছে ভক্তিলতা দীক্ষা গ্রহণের মাধ্যমে ভক্তিলতার বীজ পাই নিজে হৃদয়ে রোপণ করব তারপরে কি করব দীক্ষা হয়ে গেছে আর কি দরকার আর দরকার নেই তাই হলে হবে দীক্ষাটা মানে স্কুলে ভর্তি পাশ করা হলো না দীক্ষা মানে ভক্তি লাইনে প্রবেশ কমপ্লিট নয় তাই দীক্ষার পরে আসল কাজটা শুরু হয় তার আগে তো আমরা প্রস্তুতি নেই যে ভগবানের সেবা করব এই করব সেটা প্রস্তুতি নেওয়ার জন্য কিছু প্রস্তুতি পর্ব থাকে দীক্ষার আগে দীক্ষার পরে শুরু হয় কি দীক্ষা নিলাম গুরুদেবের কাছ থেকে ভক্তিলতার বীজটা পেলাম হৃদয়ের ক্ষেত্রে রোপণ করলাম তারপরে এখানে শ্রবণ আর কীর্তন এই জল দিয়ে সেচন করতে হবে জল দিতে হবে জল না দিলে বীজ রোপণ করেছেন শুকনো জায়গায় থেকে থেকে কিছুই হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য ভক্তি জগতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে শ্রবণ আর কীর্তন কেউ এরকম বলে ও দীক্ষা নেওয়ার কথা ওটা তো হয়ে গেছে ইসকন থেকে দীক্ষা নিয়েছে সহজে আর কাছ থেকে নেয়নি কুলগুরুর কাছ থেকে নেয়নি ভণ্ড গুরুর কাছ থেকে নেয়নি একজন সৎগুরুর কাছ থেকে নিয়েছে সেটাই কি যথেষ্ট সেটা কেবল স্কুলে ভর্তি হওয়া পাশ করা নয় এবার স্কুল টাচ শিক্ষকরা যা টাচ দেয় হোমওয়ার্ক ভালোভাবে করতে হবে ভক্তি জগতে আমাদের হোমওয়ার্ক কি শ্রবণ কীর্তন যে ভালো করে ভগবানের কথা শ্রবণ করবে তার জল সেচন হবে যে ভালো করে ভগবানের নাম শুদ্ধভাবে কীর্তন করবে মনোযোগ সহকারে ব্যাগার খাটার মতন নয় ভগবান গুরুদেব ষোলো মালা জপ করতে বলেছে এত কি জপ করা যায় কোন কোন মন্দিরে চার মালা জপ করলেও দীক্ষা হয় আরে হা ইস্কনে এত মালা খুব কষ্ট হয়ে যায় কখন কষ্ট হয় জীবনটা যখন ঠিকভাবে পরিচালিত না হয় তখন কষ্ট হয় কিন্তু ঠিকভাবে সাধুগুরু বৈষ্ণবের গাইডলাইন নিয়ে ফলো করলে সহজে ষোলোমালা ভালোভাবে জপ ষোলোমালা আনন্দ সহকারে জপ করতে হবে মনোযোগ সহকারে জপ করতে হবে না গুরুদেবকে কথা দিয়েছি রাত দশটা এগারোটা বারোটা কি জ্বালা কি কষ্টকর কিছু মনে করবেন না আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের জপের সময় আনন্দ হয় না ষোলো মালা জপ শেষ হয়ে গেলে আনন্দ হয় আমার তো ষোলো মালা শেষ হলেই আনন্দ বিরাট মাথার উপর একটা বোঝা নেমে গেছে জপে টেস্ট না থাকার ফলে এই দশা আর জপ করার সময় যত উল্টো পাল্টা চিন্তা কেউ কুড়ি বছর আগে কুড়ি টাকা ধার নিয়েছে মনে পড়বে ওই জপের সময় কে ওই পাশের স্ত্রী আমাকে গালি দিয়েছে কখন মনে করবে ওই হরে কৃষ্ণ করার সময় আমি মিথ্যা বলছি নাকি যত কিছু দোকানদারি টারি সব মনে আসবে কখন সেই জন্য জপটাকে ঠিক করে করতে হবে আর ব্রহ্ম মুহূর্তে করতে হবে যত সকালে সকালে করবেন ঝুট ঝামেলা কম পাবেন
জপে আনন্দ পাবে। ভক্তি জগতে আমরা কি জন্য এসেছি? কষ্ট করতে না আনন্দ পেতে। তা জপ ঠিকভাবে না করলে আনন্দ হবে না, তখন দুই দিন পরে শুষ্ক লাগবে। এদিকেও মাছ মাংস ছেড়ে দিলাম, আবার খেতেও পাল্লা পাচ্ছি না, আবার এদিকেও কিছু হচ্ছে না। একটা গাধা ছিল, ঘরেরও কোনো কাজ করতো না, ঘাটেরও কোনো কাজ করতো না। আমাদের দশা ওই রকম হবে না তো? গাধা না ঘরকা না ঘাটকা, আসমান সে টপকে খাজুর সে আটকে, আকাশ থেকে পড়ে গেল মাটিতে পড়ার জন্য কিন্তু খাজুর গাছে আটকে গেল, না আকাশে না মাটিতে। তা আমরা যদি ভক্তি জগতের টেস্ট না পাই, ভক্তি জগতের আনন্দ না পাই, আবার জড় জাগতিক এত বাজার ঘাটে যাচ্ছি, লোকেরা রোল এটা ওটা কত খাচ্ছে, পেট চুচু করছে, কিছুই খেতে পাচ্ছি না, কেন সাধু হয়ে গেছি? ওদিকে কষ্ট করলাম আর এদিকেও কিছু হলো না, হাতে হেরিকেন না। এরকম খারাপ অবস্থা না হওয়াই বাঞ্ছনীয়। তার জন্য সাধু সাবধান বলে কিনা, সাবধানতা অবলম্বন করে শুদ্ধ ভাবে জপ করে। সকালে ভালো জপ করবেন, সারাদিন ভালো কাটবে। কাটবে কিনা? কোন একদিন করে দেখবেন, সাতটার ভিতরে ষোলো মালা জপ করো, গীতা ভাগবত একটু পড়ো, সাতটার ভিতরে দেখবেন সারা দিনটা কেমন একটা মনে হচ্ছে, একটা টনিক খেয়েছি, এনার্জি আসছে। মিথ্যা বলছি নাকি? সেই জন্য দেখুন এটা প্র্যাকটিক্যাল। আচার্যরা যা সিদ্ধান্ত দিয়েছেন, ভোরে ভোরে উঠা, সকালে ভোরে উঠতে কষ্ট নেই, কষ্ট হচ্ছে রাত্রে শুতে যেতে কষ্ট। এই একটু এ দেখবো, এই গল্প, মোবাইলে কথা বলে, এই করতে করতে বারোটা একটা, এগারোটা বারোটা, সব থেকে চেষ্টা করতে হবে আগে আগে ঘুমাতে, তাহলে আগে আগে উঠতে পারবেন। আর আগে আগে উঠলে একদম জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিস, ভালো জব জীবনে পেয়ে যাবেন। আর ভালো জব পেয়ে গেলে যা দেখবেন, যেখানে হাত দেবেন ছাইকে হাত দেবেন সোনা হয়ে যাবে। তাই কি করতে হবে? মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। তারপরে কি হয়? উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়। আপনি যদি বীজ বপন করেছেন কোথায়? হৃদয়ে। জল দিলেন, কি জল দিলেন? শ্রবণ কীর্তন। তাহলে এই লতাটা এখান থেকে অঙ্গুরোদ্গম হবে। উপজিয়া বাড়ে লতা, বলুন, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে পায়, তদুপরি যায় গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে এই লতাটা এখানে থেকে বাড়ল, জল সেচন করলেন, উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড, এই ভূর্ভুব সহ জনত পোষত্ত, বিরজা ব্রহ্মলোক বৈকুণ্ঠ দ্বারকা মথুরা গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে। কোথায়? কৃষ্ণ পাদ পদ্ম, কৃষ্ণ সেখানে আছে গোলক বৃন্দাবনে, তার পাদ পদ্মে আরোহণ করবে। আপনারা লাউ বীজ বপন করেন, একটা মাচা করে দেন কিনা, বা অনেক সময় চালে ওঠে, কিছু অবলম্বন করে সেই লতাটা থাকে, তারপরে ফল দেয়। তাই এই ভক্তি লতা বীজটা কাকে অবলম্বন করবে? কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ, কৃষ্ণের পাদ পদ্মে চলে যাবে। ভালো না? এরকম চলে গেলে কত ভালো হবে না? তার জন্য কলকাঠি পোড়াতে হবে কিছু। সহজেই যে বীজ বপন করলাম আর চলে গেল গোলক বৃন্দাবনে, অত সহজ নয়, কিছু বাধা বিঘ্ন আছে, আছে কি না?
এই আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়েছে না? একদম নির্দ্বিধায় চলে এসেছেন। কিছু সমস্যা ছোট খাটো, সুবিধা অসুবিধা তো থাকবে, কষ্টকর রাস্তায় জ্যাম এটা সেটা কিছু কিছু তো থাকবে। এই ভক্তিলতা বীজটা বাড়বে, গোলক বৃন্দাবনে যাবে, সেই যাওয়ার পথে কিছু সমস্যা আছে, এগুলোকে ওভারকাম করতে সরাতে হবে, তাহলে যা। কি কি বিপদ আছে শুনতে চান? কি বিপদ আছে? প্রথম বিপদ হচ্ছে, সবাই আমার সঙ্গে বলো, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, উপরে যায় কিংবা শুকিয়ে যায় পাতা। হ্যাঁ, পাতা একদম শুকিয়ে যাবে। কি হলে? যদি হাতি প্রবেশ করবে, হাতি লতার বাগানে প্রবেশ করলে হাতি কি করে? এরকম সুর দিয়ে শেষ। এই হাতি কার সঙ্গে তুলনা করা হচ্ছে জানেন? এই যে আমাদের মুখে খুব রুচি লাগে, ওই বৈষ্ণব না বদমাইশ, ওইটা এটা ওটা নিন্দা করা, যার সমালোচনা করা, কাউকে প্রহার করা, কাউকে দেখে আনন্দ না পাওয়ায় সব বৈষ্ণব অপরাধ, ডেঞ্জারাস। আপনারা কেউ সাপ লুডু খেলেছেন? হ্যাঁ খেলেছেন, বলতে লজ্জা লাগছে। সাপ লুডু খেলতে খেলতে গুটিটা যখন সাপের মাথায় পড়ে কি হয়? শেষ। তা আপনি অনেক কষ্ট করে ভক্তি জগতে এসেছেন, বাবা মার সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, ভাই এদের সঙ্গে ঝগড়া করে এই ভক্তি জগতে এসেছেন, আছেন না অনেকে? কিন্তু এত কষ্ট করে ভক্তি চর্চাও করলেন, শীতকালে সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমায় আর ভক্তি জগতে এসে ওই ঠান্ডায় স্নান করা, মঙ্গল আরতি, কত কষ্ট করছেন, করছেন না? অবশ্যই করছেন ভগবানের জন্য। এত কষ্ট করে যদি হঠাৎ সব শেষ হয়ে যায়, কিছু যদি না পাওয়া যায়, তাহলে মুশকিল না? সেই জন্য সাবধান। কি সাবধান? কোন যেন বৈষ্ণব অপরাধ না হয়। ভক্তি জগতে সব থেকে প্রাধান্যপূর্ণ বৈষ্ণবের প্রতি যেন কখনো অপরাধ না হয়। অপরাধ ফলে মম চিত্ত হলো বজ্র সম, অপরাধের ফলে চিত্তটা বজ্রের মতন হয়ে যায়, ভক্তি একেবারে শেষ হয়ে যায়। সেই জন্য খুব সাবধান হতে হবে। কোন ব্যাপারে সাবধান হতে হবে? আর একটা বিষয়, এই বৈষ্ণব শুধু গুরুদেব আর কেউ নয়, এরকম মনোভাব ঠিক নয়। বৈষ্ণব শুধু সন্ন্যাসীরা, তাদের নিন্দা করব না, ওই ব্রহ্মচারীদের নিন্দা করতে পারি, ডেঞ্জারাস। বৈষ্ণব শুধু সন্ন্যাসী, আবার ভাবতে পারে ঠিক আছে বৈষ্ণব নাই ব্রহ্মচারী, তাই উনার নিন্দা করবো না। আমার পাশের বাড়ি যে দীক্ষা নিয়েছে ও বৈষ্ণব হয়নি, ও তো আমার পাশের বাড়ির লোক, কি করে বৈষ্ণব হবে? পাশের বাড়ির লোক বৈষ্ণব হতে পারে কি পারে না? মাতাজি হলে বৈষ্ণব হতে পারে কি পারে না? আমার থেকে ছোট হলেও বৈষ্ণব হতে পারে কি পারে না? তা সবাইকে সম্মান দেওয়া উচিত কি উচিত নয়? সেই জন্য অমানি না মান দেন, মহাপ্রভু শিক্ষা। আমরা শিক্ষাষ্টকমে আগে সেমিনারে আলোচনা করেছি, আরে বৈষ্ণবকে তো সম্মান অবশ্যই দিতে হবে, এমনকি রিক্সাওয়ালাকেও সম্মান দিতে হবে, তাহলে ভগবানকে লাভ করা যাবে। আর বৈষ্ণব যে ভগবানের প্রিয়জন, আবার ভাবতে পারে না 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 ও অত বড় বৈষ্ণব নয়, ও নতুন নতুন এসেছে। কয়েকদিন আগে আমাদের সৌভাগ্য হয়েছিল কুলিনগ্রামে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল সেখানে কুলিনগ্রামের ভক্ত সত্যরাজ রামানন্দ, ওনারা
পুরীতে চার মাসের জন্য যেতেন, ফিরার সময় একবার এক বছর মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, প্রভু গৃহস্থের কর্তব্য কি? আমরা তো গৃহস্থ, বাড়ি ফিরে যাচ্ছি, কি কর্তব্য? তখন মহাপ্রভু উত্তর দিলেন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা করো আর নাম সংকীর্তন করো, এটা গৃহস্থের কর্তব্য। তারা প্রশ্ন করলেন, প্রভু বৈষ্ণব কি করে চিনব? মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন, মনে রাখবেন, বৈষ্ণব কি করে চিনব? মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, মহাপ্রভু বলছেন, যার মুখে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র সেই বৈষ্ণব, যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করেছে সেই বৈষ্ণব। তাহলে তাকে সম্মান করতে হবে, করতে হবে কি না? ছোট হোক বড় হোক, একবার তো হরি না, সেই বৈষ্ণব। পরের বছর আবার ফিরার সময় মহাপ্রভুর কাছে একই প্রশ্ন, মহাপ্রভু একই উত্তর। এরা আবার প্রশ্ন করলো, বৈষ্ণবকে চিনব কেমন করে? দ্বিতীয় বছর বললেন, যার মুখে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র সেই বৈষ্ণব। চলে আসলেন, তৃতীয় বছর আবারও প্রশ্ন করলেন, ফিরার সময় একই উত্তর। জিজ্ঞাসা করলেন, বৈষ্ণব চিনব কি করে? এবার বললেন, যাকে দেখলেই মুখে হরে কৃষ্ণ আসে সেই বৈষ্ণব। তা আচার্যর এটা সিদ্ধান্ত করেছেন যে তিন প্রকার, কনিষ্ঠ বৈষ্ণব একবার হরিনাম, মধ্যম স্টেজের বৈষ্ণব নিরন্তর হরিনাম, উত্তম বৈষ্ণব যাকে দেখলেই মুখে নাম আসে সে উত্তম বৈষ্ণব। তা আমাদের সাবধান হতে হবে যে সবাইকে সম্মান করতে হবে। একটা দুটো জিনিস করলে কৃষ্ণকে পাওয়া যাবে, নিন্দা করা যাবে না আর কৃষ্ণ নাম করতে হবে। সবাই আমার সঙ্গে বলুন, কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেক হেলে। অজয় যে চৈতন্য, তাকে জয় করা খুব কঠিন, সহজে জয় করা যাবে দুটো কাজ করলে। প্রথম কাজ, কারো নিন্দা করা যাবে না। প্রথম হচ্ছে কারো নিন্দা না করা, দ্বিতীয় হরে কৃষ্ণ মহামন্ত্র করা। এই দুটো কাজ করলে অজয় যে চৈতন্য, তাকে সহজে জয় করা যাবে। তো সেই জন্য যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা, উপড়ে যায় কিংবা সুখী যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। সেই জন্য মালি লতাটাকে রক্ষা করার জন্য সে কি করবে? রক্ষা করার জন্য সে মালি কি করবে? বেড়া দেবে। ধরুন লতা আছে বাগানে, কিন্তু বেড়া যদি না দেওয়া হয় হাতি ঢুকে যেতে পারে, এই জন্য বেড়া দিতে হবে। কি বেড়া? সাধু সঙ্গরূপ বেড়া। সব সময় সাধু সঙ্গে থাকলে বৈষ্ণব অপরাধ হবে না। সাধু সঙ্গ থেকে যখনই আমি দূরে চলে যাব, সাধুদের প্রতি খারাপ মনোভাব আসবে। তো দেখেছি, কত দেখেছি এই উল্টা পাল্টা। সাধু সঙ্গ করতে হবে, তাই সাধু সঙ্গরূপ বেড়া। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে উদ্ধার পাওয়ার আর কোনো বস্তু নাই, শুধু সাধু সঙ্গে হরি নাম। তাই খুব সাবধান হতে হবে যে বৈষ্ণব অপরাধ যেন না হয়। কালকে আমি ক্লাস দিচ্ছিলাম, প্রায় 30-35 জন ইয়থ, কি কিসে জানো, গুগল মিট না কিসে বলে,
গুগল মিটে তো তাদের একটা প্রশ্ন জন লিডার প্রশ্ন করছিলেন প্রভু অনেকেই ভক্তি জগতে অনেক দিন থাকে তারপরে কেমন জানো এই পথ থেকে চলেও যায় অনেকে কেন তা আমি বললাম আমরা যখন বড় বৈষ্ণব হয়ে যাই নিজেকে মনে করি তখনই রাস্তা পিচ্ছিল হয়ে যায় চিৎপটাঙ্কে পড়তে হয় কারণ ভক্তি জগতে এসে বড় বৈষ্ণব হওয়ার জন্য নয় বৈষ্ণবের দাস হওয়ার চেষ্টা করা দরকার আমরা নিজেকে বৈষ্ণব ভাবি যখন তখন চরণে অপরাধ হয়ে যায় যদি এই মনোভাব থাকে আমি ইসকনে জয়েন করেছি বা ভক্তি জগতে এসেছি বৈষ্ণবের দাস হওয়ার জন্য কৃষ্ণের দাস পরে কোনদিন হব সেটা পরের কথা কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে বৈষ্ণবের দাস হওয়া সম্রাট কুলশেখর একটা প্রার্থনা করেছেন মুকুন্দ মালা খুব সুন্দর প্রার্থনা আমার সঙ্গে বলবেন মজ্জন্ম ফলমিদম মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদ অনুগ্রহ এষ এব তদ ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ইতি মাম সরলোকনাথ ভগবান উনি মহান একজন সম্রাট ছিলেন ভগবানের কাছে প্রার্থনা করেছেন সেটা হচ্ছে মুকুন্দ মালা তাতে উনি এই শ্লোকে লিখছেন হে প্রভু আমার প্রতি আপনার করুণা প্রকাশিত হবে যদি আপনি আমাকে এইভাবে গ্রহণ করেন আপনি যদি আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন কিভাবে আপনার দাস হিসেবে নয় আপনার দাসের দাস তার দাসের দাস তার দাসের দাস তার দাসের দাস এরকম সাত সাত বার ভিত্ত 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 দাস 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 তার দাস এরকম বলেছে তা আমাদের বৈষ্ণবের দাস হওয়ার চেষ্টা করতে হবে তাহলে অপরাধ হবে না যখন বৈষ্ণব দেখব দেখলে কি করতে হবে মাথায় চড়ে উপস্থিত হবে না চরণে পড়তে হবে সবাই আমার সঙ্গে বলবেন বৈষ্ণব দেখি পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি মহাপ্রভুর কীর্তন দিব্য লীলা কীর্তন কে দেখাবে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব দেখলে কি করতে হবে মাথায় চড়ে বসতে হবে পায়ে পড়তে হবে কারণ প্রভুই পারলে আমাকে কৃষ্ণকে দে আবার বলুন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে বৈষ্ণবের পাছে পাছে যাওয়া উচিত না আগে আগে যাওয়া উচিত না আমি তো বড় বৈষ্ণব এরকম না পাছে পাছে সব সময় এই দৈন্য ভাব তাহলে অপরাধ হবে না তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নর তমে করো দয়া আপনারে বলি এই জন্মে নয় প্রতি জন্মে কি চাই কার চরণের ধুলি সবাই বলুন তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ আমার এই জন্মের অভিলাষ না জন্ম জন্মান্তরে আমার এটাই অভিলাষ কি তাদের চরণ সেবা করব তাদের সঙ্গ বাস করব তাদের কৃপা লাভ করব এটাই কারণ ভগবানের সামনে গেলেও ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বৈষ্ণব সঙ্গে গেলে ভগবানকে ভোলা যায় না কেন ভোলা যায় না বৈষ্ণব সঙ্গে কি হয় বিজেপির কথা না সিপিএম এর কথা না তৃণমূলের কথা আলোচনা হয় কি কথা আলোচনা হয়
নরোত্তম দাস ঠাকুর লিখছেন, আমার সঙ্গে বলবেন, বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। নরোত্তম দাস ঠাকুর এটাই প্রার্থনা করছে। তো সেই যা যেখানে বৈষ্ণব সেখানে ডাকাডাকির দরকার নেই, সাধু সঙ্গ হচ্ছে, হরি কথা হচ্ছে। তা বোঝা গেল বৈষ্ণবের প্রতি যেন অসম্মান না হয়, অপরাধ না হয়, খেয়াল রাখতে হবে। তারপরে কি হবে, যদি বৈষ্ণব অপরাধ হাতি ঢুকতে দিলাম না, কি করে দিলাম, ভেড়া। কি ভেড়া? সাধু সঙ্গ রূপ বেড়া। এখন ওই বেড়ার ভিতরে আবার অন্য একটা ঝামেলা আসতে পারে, হাতিটা দিয়ে ঢুকলো না কিন্তু লতা, ওর ভিতর আগাছা হয় কিনা, ও তো আবার মেরে দেবে। হাতি এসে না মারলো কিন্তু আগাছা উঠে, আগাছা কারা, ধানের আগাছা, শ্যামা গাছ, অমুক গাছ, তমুক গাছ আছে, কিন্তু ভক্তিলতার আগাছা কি জানা দরকার কি দরকার নয়? ও তো ভিতর দিয়ে উঠেই নষ্ট করে দেবে তখন, হায় হায়। কোন চাষি ধান চাষ করলো আর ধারে কাছে গেল না, আগাছা উপড়ালো না, ভাবলো ধান গাছও হচ্ছে শ্যামা গাছও দুটোই হোক। শ্যামা গাছ আগাছার এত পাওয়ার, ও ধান গাছটাকে মেরে দিয়ে ওই রাজা হয় কি না? তা ঠিক সেরকম আগাছার যদি ছেদন না করা হবে, আগাছাই বাড়বে, আসল ভক্তিলতাটাকে মেরে দেবে। কি করতে হবে সেটা, উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভিদ্যা, সেটা তো মালিকই করবে, আগাছার ছেদন করবে। সমস্যা সেইটাই, আগাছা। কিন্তু লতার অঙ্গে যদি ওঠে উপশাখা, ভুক্তি মুক্তি অসংখ্য তার লেখা। লতার অঙ্গে যদি আগাছা ওঠে সেটা কি? ভুক্তি মুক্তি। প্রথমে ওখানে বলেছেন ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত। তো এখানে বর্ণনা আছে আগাছা যদি ওঠে তাহলে লতাটাকে মেরে দেবে। আগাছা কি? ভক্তি আর মুক্তি, এটা দুটো আগাছা। আমি ভক্তি চর্চাও করছি, মানে ভোগ করারও ইচ্ছা করছি, মুক্তি লাভেরও ইচ্ছা করছি, এগুলো হচ্ছে আগাছা। মনে রাখুন দুটো আগাছার নাম আমি এখানে বলেছি, আরো ছয়টা আগাছার নাম বলবো, একটু আলোচনাও করব যদি আপনাদের সময় থাকে। একটা হচ্ছে ভক্তি, ভক্তিও করব আর ভোগের ইচ্ছা প্রবল, কারণ ভক্তি মানে ভোগের প্রবণতাটাকে মিনিমাইজ করতে হবে। যত মিনিমাইজ করা যাবে তত প্রেম জাগ্রত হবে, ভোগ করার ভাব মিনিমাইজ হবে, ভক্তিটা তত প্রবল হবে। ভক্তি মুক্তি আগাছা এ ভক্তিলতাটাকে নষ্ট করে। যতি লতা রঙ্গে ওঠে উপশাখা, ভক্তি মুক্তি অসংখ্য তার লেখা। ভক্তি আর মুক্তি, আরো ছয়টা আগাছার কথা বলবো, সবাই একবার আমার সঙ্গে শ্লোকটা বলুন। নিষিদ্ধাচার কুটি নাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ। প্রথমে এই উপশাখার করায় ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। আগাছা দেখুন কত রকম সমস্যা, প্রথমে প্রথমে আমরা
ভক্তিলতা বীজ হৃদয়ে রোপণ করলাম, সেখানে হাতিমাতা অপরাধ বৈষ্ণব অপরাধ বাদ দিলাম। তারপরে জল সেচন করলাম, বৈষ্ণব অপরাধ বাদ দিতে হবে। তারপরে বাদ দিতে হবে কি, ভক্তি মুক্তি এগুলো আগাছা যাতে না আসে। তারপরে আর এই ছয়টা আগাছা, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, যত উপশাখাগণ এগুলো সব উপশাখা। প্রথমের দুটো উপশাখা ভক্তি আর মুক্তি, দ্বিতীয় তৃতীয় নাম্বার বলবো নিষিদ্ধাচার। এক এক করে আলোচনা করি, বর্জন করো কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, এ নিষিদ্ধ কর্ম যেগুলো অনাচার ওগুলোকে ত্যাগ করতে বলা আছে। মেন চারটে নিষিদ্ধ আচার, সে হচ্ছে কি, আমিষাহার, মাদক দ্রব্য, জুয়া পাশা, অবৈধ মেলামেশা, এই চারটে পাপ কর্ম বর্জন। কেন, চারটে জায়গায় কলি থাকে। কেউ যদি সাধুও হয় আর চারটে জায়গায় থাকে তাকে সাধু বলে না, কলির চেলা বলে। এ তো এক কলির চেলা, তিলক নাকে গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতন, আসলে এক কলির চেলা। তা আমরা যদি পাপ কর্ম না বর্জন করি তাহলে কলির চেলা হতে হবে, এই জন্য পাপ কর্ম বর্জন করা। কিন্তু ভক্তি জগতে এসে কোনো কারণে আমরা এই নিষিদ্ধ কর্মগুলো করে ফেললাম, ওই একটা আগাছা জন্ম হয়ে গেল। বাড়িতে কেউ নেই, বিড়ি খাওয়ার অভ্যাস ছিল আগে, কেউ নেই ফুক দিয়ে দিল, এরকম কিছু কিছু, বা এখানে ওখানে গেলাম ভক্তি জগতে, অত নিয়ম নীতি পালন করলাম না, যেখানে সেখানে খেয়ে নিলাম যেটা, এগুলো হচ্ছে নিষিদ্ধ আচরণ। প্রথমে দীক্ষা নেওয়ার আগে খুব স্ট্রং থাকে, তারপরে আস্তে আস্তে সুযোগ পেলে কখনো কখনো যদি হয়ে যায় সেটা আগাছা। আগাছা কি করবে, ভক্তিলতাটাকে মেরে দেবে। সেই জন্য এটাকে সাবধান হতে হবে, না স্টিক যাত অনুকূলস্য গ্রহণম, ভগবত ভক্তির অনুকূল গ্রহণ করব, প্রতিকূলস্য বিবর্জন, প্রতিকূল আমি ত্যাগ করে দেব, যা প্রতিকূল ত্যাগ করব। এরা একটা দৃঢ় মনোভাব রাখতে হবে। হরিদাস ঠাকুরকে বলছিল হরিনাম ছাড়ো, আল্লাহর নাম করো, তুমি মুসলমান হয়ে কেন হিন্দুর নাম করছো, ত্যাগ করো, নতুবা যদি ত্যাগ না করবে তোমাকে 22 বাজারে বেত্রাঘাত দিয়ে তোমাকে মারা হবে। হরিদাস ঠাকুর ছেড়ে দিয়েছিলেন, কি বলেছিলেন জানেন, সবাই আমার সঙ্গে বলুন, খণ্ড খণ্ড হয় দেহ, যাই যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরি নাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, দেহ যদি দেহ থেকে যদি প্রাণ চলেও যায়, তবু আমি হরি নাম ছাড়ব না। সম্রাট কুলশেখর একটা শ্লোক বলেছেন, তেজন্তা বান্ধবা সর্বে নিন্দন্তি গুরু ভজনা, তথাপি পরমানন্দ মাধব তুহু মম জীবনম। আমার বন্ধু বান্ধব সব যদি আমাকে ত্যাগ করে দেয় আর গুরুজনরা আমাকে নিন্দাও করে, হয় না অনেক বাড়িতে বৌমা করছে ছেলে করছে আর বাবা মা রেগে ফায়ার, অভিশাপ দেবে এই দেবে কত রকম, মানে যেন তেন প্রকারে ছেলেকে ফিরে আনতেই হবে। কিন্তু যে একবারে রস পেয়েছে, সেই জন্য সম্রাট কুলশেখর একটা শ্লোক বলছে, যদি আমাকে আমার আত্মীয় স্বজন ত্যাগ করে দেয়, আমার গুরুজনরা আমাকে নিন্দাও করে, তথাপি পরমানন্দ মাধব তুহু মম জীবনম,
পরমানন্দ মাধব তুমি আমার জীবন স্বরূপ, তোমাকে আমি ছাড়ব না। এটা ঐকান্তিকতা থাকা দরকার। আশ্লিষ্ট বা পাদরতং পিনষ্ট মাম দর্শন মর্মাহত করতো বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাতস্ত সয়েব না পর। তুমি আমার প্রাণনাথ, তুমি যে কোভাবে হোক। তো ভগবানকে এইভাবে অর্থাৎ নিষিদ্ধ কর্ম বাদ দিতে হবে, কিন্তু কখনো যদি ভক্তি জগতেও এসে নিষিদ্ধ কর্ম করা হয়ে যায়, বুঝতে হবে সেটা আগাছা শুরু হয়ে গেল। একটা করলাম আর একটা করলাম আর একটা, এরকম বারবার আরো করতে ইচ্ছে করবে। ফার্স্ট হচ্ছে আগাছা ভক্তি মুক্তি, তৃতীয় আগাছা নিষিদ্ধাচার নিষিদ্ধাচার আলোচনা করলাম। এবার হলো কুটি নাটি, কুটি নাটি জানেন কুটি নাটি মানে কি? কুটি নাটির শাব্দিক অর্থ হচ্ছে কৌটিল্যপূর্ণ ব্যবহার, কপটতা। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তিনি লিখেছেন বৈষ্ণবতার আর এক নাম হচ্ছে সরলতা, সরলতা। আর সরলতার বিপরীতটাকেই বলা হয় কপটতা। বাইরে একরকম ভাব, ভিতরে আর এক রকম ভাব। বাইরে দেখাচ্ছে আমি কত বড় ভক্ত কত বড়, কিন্তু ভিতরে ভক্তি ঠন ঠন করছে, কিছু নেই। কিন্তু লোককে দেখানো বড় উস্তাদ, আমি লোককে দেখাতে হবে আমি কত বড় ভক্ত, দেখনেই ওলা দেখানো ওলা কি বলে। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, আমার অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার হব। কবে আমার সেই দিন হবে যেদিন অন্তর আর বাইরে এক হবে, তখন আমি কৃষ্ণ কীর্তনে সতত মজে থাকতে পারবো। রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষায় লিখেছেন, তার অনুবাদ করতে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন যে, কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের অপুর, জীবের হৃদয় ধন্য করে অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে। প্রেম রত্ন কৃষ্ণ প্রেমকে আনার জন্য কাপট রাখো অতি দূরে, এই কপটতা দূরে রাখো, ছল চাতুরি চিটিং বাজ দূরে রাখো। এরা বাইরের লোক করে, ভক্ত করে না, এটাকে মনে রাখতে হবে। বৈষ্ণব হতে গেলে সরল হতে হবে, সরলতাই বৈষ্ণবতা। এই জন্য কপটতা খুব ডেঞ্জারাস, ছল চাতুরি ভগবান পছন্দ করেন না। সরল মানে কি? শিশুর মতন সরল। বাচ্চাদের দেখবেন যা বলবেন পটপট উত্তর দিয়ে দেবে, একটু বয়স হয়ে গেলে এটা দেব, কতটা বলবো কতটা বলবো না, কতটা লুকাবো কতটা ফ্লাশ করব, চিন্তা করে তারপরে বলে, তাই কি না? কিন্তু ছোট বাচ্চা যা বলে দেবেন বলে। আমাদের একজন প্রচারক ছিলেন সীতাবতী প্রভু, কোন কোন লোকেরা কপট করত যে হ্যাঁ প্রভু মাছ মাংস ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি, তো তখন সেই বাড়ির বাচ্চাদের বলতো, হেই তুই আজকে কি খেয়েছিস, কালকে কি খেয়েছিস, বলে দিত হ্যাঁ ওই মাছ নিয়ে এসেছিল ওইটা খেয়েছি, তো মা খেয়েছে, হ্যাঁ হ্যাঁ খেয়েছে, একটু আগে মায়ের কাছে জিজ্ঞাসা করেছে, মা বলেছে আমরা প্রভু সব ছেড়ে দিয়েছি। কিন্তু বাচ্চা বয়স্করা কপটতা করে, বাচ্চারা তো করে না, কিন্তু সরল মানে বাচ্চার মতো সরল হতে হবে। এই জন্য সব জানা যায় বাচ্চাদের কাছ থেকে, বাচ্চারা খুব সরল। এই সরলতাই বৈষ্ণবতা। নিষিদ্ধাচার কুটিনাটি আর জীব হিংসন। জীব হিংসা জানেন কাকে? জীব হিংসা
জীব হিংসা মানে বৈষ্ণবদের জীব হিংসা, তারা মাছ খায় না, মাংস খায় না, মারে না, ধরে না, কাটে না। তাহলে জীব বৈষ্ণবদের জীব হিংসা কি? বৈষ্ণব হয়ে আনন্দ হয় নাকি খারাপ লাগে? বৈষ্ণব হরিনাম করে আনন্দ পাচ্ছেন? পাচ্ছেন? তা আমি হরিনাম করে আনন্দ পাচ্ছি, পাশের বাড়ির লোক হরিনাম করছে না, আমি বললাম মরুক গে যাক, আমি তো ভালো আছি, এটাই হচ্ছে হিংসা। বৈষ্ণব দয়ালু হবে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এর থেকে বড় ধর্ম আর কিছু নেই, জীবের প্রতি দয়া। দয়া মানে তারা কৃষ্ণ ভজন না করে কষ্ট পাচ্ছে, হতে পারে ধনী, হতে পারে বিরাট কিছু, কিন্তু কৃষ্ণ ভজন না করারতে তাদের জীবন কষ্টকর। তাই আমাকে কি করতে হবে? হরি নামের পসরা নিয়ে তাদের কাছে যেতে হবে। তারা কি ভালোভাবে নেবে? গালি দেবে, বকা দেবে, কিন্তু আমাদের কি করতে হবে? বকা খেয়ে চলে আসতে হবে? গুরু মহাজকে প্রশ্ন করেছিলেন, কি করতে হবে কেউ যদি আমাকে খারাপ? গুরু মহাজ উত্তর দিয়েছিলেন, গত বছর শ্রবণ মেলাতে জগাই মাধাইয়ের উপর আলোচনার মাধ্যমে, তারপরে যখন প্রশ্ন এসেছিল, গুরু মহাজ উত্তর দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু কি করেছিলেন? মাধাই তার কপাল ফাটিয়ে দিয়েছিলেন। দিয়েছিলেন কি না? এ তো আষাঢ়ে গল্প না, সত্য ঘটনা। উল্টে নিত্যানন্দ প্রভু কি করলেন? মারিলি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, মারিলি মারিলি ওরে তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। তা বৈষ্ণব কত দয়ালু হওয়া দরকার। কয়েকদিন আগে কোন ক্লাসে আমি বলছিলাম, একজন বৈষ্ণব দেখছেন একটা কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা চেনেন? ও জলে পড়ে গেছে, জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, একটু পরে মরে যাবে। তো বৈষ্ণব কি করছেন? ওই কাঁকড়া বিছাকে হাত দিয়ে তুলে এরকম উপরে নিতে আসছেন, যখন উপরে আনছেন ছেট করে কাঁকড়া বিছা কামড় দিয়ে দিচ্ছে, আর কামড় তো কষ্টকর, আবার হাত ঝাড়া দিচ্ছে, আর ওই কাঁকড়া বিছাটা আবার জলে পড়ে যাচ্ছে, আবার হাবুডুবু খাচ্ছে, আবার ওই কাঁকড়া বিছাকে আবার তুলছে, তুলে আবার উপরে নিতে আসবে, উপরে আনলে আবার মার দিচ্ছে, কামড় দিচ্ছে, আর হাতে কষ্ট হচ্ছে, ছটপট ই করে ফেলে দিচ্ছে, পড়ে গেছে। দুই তিনবার তুলছে, কামড় মারছে আর ফেলে দিচ্ছে। এইবার একটা লোক দেখে বললে, আরে সাধু আপনি বুদ্ধি নেই আপনার, দেখছেন না কাঁকড়া বিছা আপনাকে বারবার কামড়াচ্ছে, আপনি তাকে তুলতে যাচ্ছেন কেন? বারবার কামড় খাচ্ছেন, ও তো কাঁকড়া বিছা, ওর স্বভাবই কামড়ানো, ওই জন্য কামড়াচ্ছে, আর আপনি কেন তুলতে যাচ্ছেন? তখন সাধু এক ইম্পর্টেন্ট কথা বললেন, আরে বাবা তুমি তো ঠিক বলেছ, কাঁকড়া বিছা একটা জীব, সে তার স্বভাব ত্যাগ করছে না কামড় মারা, কিন্তু আমি তো সাধু, আমার স্বভাব তো বাঁচানো, আমি কি করে আমার স্বভাব ত্যাগ করি? তাহলে গালি দেবে, অসম্মান করবে, সে তো তাদের স্বভাব, কিন্তু আমার স্বভাব কি? উল্টে গালি দেওয়া? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের? তা ভালো মানুষ কি করবে? ও গালি দেবে। যেরকম আপনার কোনো মা যদি শারীরিক অসুস্থ হয়, ব্রেন কিছু শর্ট হয়ে গেছে, সে ঘরে গালি গালাজ করবে, কিন্তু আপনার মা তাকে কি আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? যেহেতু আপনার মা শারীরিক খারাপ, তাই তাকে আদর করে তাকে ঠিক করবেন, রোগটাকে কি করে সারানো যায়। তা আমাদের যারা আমাদের গালি গালাজ করে তাদের কি হয়েছে? রোগগ্রস্ত, অসুখ হয়েছে।
সেই জন্য তারা বুঝতে পারছে না, ভগবানকে জানে না, বোঝে না, তাই তারা গালি দেয়। সেই জন্য তাদের প্রতি দয়া ভাব নিয়ে কোনো মতে চলে, বলে তাদেরকে ভক্ত করার চেষ্টা করা। আর সেই জন্য চেষ্টা করতে হবে, এইটা হচ্ছে, কেউ যদি না করে, অন্যকে প্রচার করার চেষ্টা না করে, সেটা হচ্ছে জীবহিংসা। আমি গ্রামে আমি একা ভক্ত, ভালো, কিন্তু যারা ভক্ত নয় তাদের প্রতি কি আপনার একটু দয়া নেই? তারা এত কষ্ট পাচ্ছে, একটু ঝলে বলে কখনো প্রসাদ খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করুন, কখনো একটু গীতা দিন, কখনো একটু মায়াপুরে নিয়ে যান, প্রচার করার চেষ্টা করুন। তাহলে তো আপনার ভিতর যে দয়া আছে, আপনার ভিতর যে করুণা আছে, বৈষ্ণব তো করুণা পরায়ণ, বৈষ্ণব মানে হিংসুক না। বৈষ্ণবকে কেউ হিংসা করতে পারে, কিন্তু বৈষ্ণব কাউকে হিংসা করবে না। এই জন্য প্রচার না করাকে জীবহিংসা বলা হয়েছে। নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংস। আর লাভ, লাভ অর্থাৎ ভক্তি জগতে আমি কতটা লাভ পাচ্ছি, এটা চিন্তা করা, ক্যালকুলেশন করা, আমি এই করছি তাকে কতটা লাভবান হচ্ছে, লাভের চিন্তা করা না। পূজা, আমি অনেক দিনের বৈষ্ণব, আমাকে কতটা পূজা করছে, আমাকে কতটা সম্মান করছে, সেটা চিন্তা যদি আমি করি ঠিক হবে না, এটা আগাছা। আমরা অনেক সময় ভাবি আমি যাব, আমাকে সবাই সম্মান করবে, আমার আসনটা আগে পেতে রাখবে, আমাকে বলবে ও প্রভু আপনি কত ভালো, তখন আমার বুকটা ফুলে উঠবে। পূজা পাওয়ার ইচ্ছা, সম্মান পাওয়ার ইচ্ছা, এটাও আগাছা। প্রতিষ্ঠা, সম্মান, উচ্চ আকাঙ্ক্ষা, প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পালাইয়া। মাধবেন্দ্র পুরীপাদ সকালে খবর হয়ে যাবে, এনার জন্যই গোপীনাথ ক্ষীর চুরি করেছে, সেই ভয়ে মাধবেন্দ্রপুরে সেই রাত্রেই ওখান থেকে পালিয়ে চলে গেলেন, প্রতিষ্ঠার ভয়ে পালালে। আর আমার মতন ভক্তরা যেখানে প্রতিষ্ঠা পায় সেইখানে ঘুরঘুর করে। এই জন্য এগুলো সব আগাছা। অতএব আগাছার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তারপরে মূল শাখা বেড়ে বৃন্দাবনে যায়। তাহা সেই কল্প বৃক্ষে করয়ে সেবন, সুখে প্রেম ফল রূপ করে আস্বাদন। এইভাবে কি করে সেই প্রেম ফল, পঞ্চ প্রসার্ত কৃষ্ণ প্রেম, এই হাতি যাতে না ঢোকে, বেড়া দেয়া, হাতি থেকে সাবধান হওয়া, বেড়া দিতে হবে, আগাছা ভুক্তি মুক্তি, নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা, এগুলোকে পরিষ্কার করলে তালি এই লতা গোলক বৃন্দাবনে পৌঁছাবে, কৃষ্ণ পাদকল্পে আরোহণ করে সেখানে প্রেম ফল দেবে। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই হচ্ছে পঞ্চ পুরুষার্থ কৃষ্ণ প্রেম, যা মহাপ্রভু দান করার জন্য এসেছেন। এরপরে অবশ্য আরো বর্ণনা করা আছে কিভাবে সেই ভক্তি অন্নাভিলাষিতা শূন্য শুদ্ধ পরম ভক্তি, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান করম আদি অনাবৃত মানুকুলেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা, উত্তম ভক্তি সেখানে বর্ণনা আছে। সামান্য ভক্তি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশের সেবা করাকে বলা হয় পরম ভক্তি। তাই এই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। এরপরে আরো কিছু উন্নত কথা বলেছেন কিভাবে ভক্তি মুক্তি বাঞ্ছা যদি হৃদয়ে থাকে তাহলে এই প্রেম ফল লাভ করা যাবে না। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়।
সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। সাধন ভক্তি অর্থাৎ গুরুদেবের আদেশ অনুসারে আমরা যে মঙ্গলারতি করছি, ষোলমালা জপ, এগুলো সব সাধন ভক্তির অঙ্গ। সাধন ভক্তি করতে করতে এই সাধন ভক্তি দুই প্রকারে আছে, বৈদিক সাধন আর রাগানুগা। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীকে পাদ এটা শিক্ষা দিয়েছে। বিধিবদ্ধ যে চৌষাটিতে ভক্তির অঙ্গ আপনারা পড়েছেন, ভক্তি রসামৃত সিন্ধুতে চৌষাটিতে ভক্তির অঙ্গ আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নয়টা ভক্তির অঙ্গ। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। চৌষাটিটা পারবো না, ঠিক আছে, নয়টা, নয়টাও ভাবছি অতটা হবে না, পাঁচটা। পাঁচটা কি? সবাই আমার সঙ্গে বলবেন, পাঁচটা মেন ভক্তির অঙ্গকে সবসময় মনে রাখতে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনুন, এটা আমার সঙ্গে বলুন। সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায়, এই পাঁচের অল্প সঙ্গ। পাঁচটার অল্প সঙ্গ হলেই কৃষ্ণ প্রেম হবে। কি? সাধু সঙ্গ আপনারা জানেন, নাম সংকীর্তন, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ভাগবত কথা শ্রবণ, মথুরাবাস ধামে বাস, প্র্যাকটিক্যালে বাস অথবা মানসিক ভাবে বাস, আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, বাড়িতে বিগ্রহ বা আলেখ্য যার সেবা করুন, এই পাঁচটা অঙ্গ মেন। এই পাঁচটার একটুও সঙ্গ হলেই কৃষ্ণ প্রেম হয়ে যাবে, তা সেটা করার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।